যাই হোক, আজকে সবাইকে অভিনন্দন জানাই, আর সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কারণ সোজা ট্রেনিং একাডেমির শুরুতেই আজকে বলে দিই একটু গুরুত্বপূর্ণ নিউজ আছে, যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের জন্য কিন্তু নতুন সার্কুলার হয়েছে, তাই না? আচ্ছা, তো এই সার্কুলার নিয়ে আজকে আমরা কথা বলবো। সার্কুলারে তোমরা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হবা, সেই বিষয়ে তোমাদেরকে সঠিক গাইডলাইন, দিক নির্দেশনা এবং পরামর্শ দেওয়া হবে। তবে ভিডিও শেষ না হওয়া পর্যন্ত সবাইকে থাকতে হবে, যারা আমাদেরকে ঠিক এই মুহূর্তে দেখছেন বা তোমরা যারা দেখছো শেষ মুহূর্ত পর্যন্ত থাকো। আমি চেষ্টা করব আজকের যে পত্রিকায় নতুন সার্কুলার এসেছে এই সার্কুলার নিয়ে আলোচনা করব বিশদভাবে। তো যাই হোক, শুরুতে একটু বলে দেয়, সোলজার ট্রেনিং একাডেমি বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ ডিফেন্স একাডেমি। অলরেডি অনেকে এই প্রশংসাটা তোমরাই কিন্তু নিয়ে আসছো, বিভিন্ন বাহিনীতে চান্স পেয়ে, বিভিন্ন বাহিনীর অফিসার এবং সৈনিক পদের চান্স পেয়ে এই প্রশংসা দাবিদার কিন্তু আসলে তোমরাই, বোঝাতে পারছে? তো যাই হোক, আমরা সোজার একাডেমির পরিচয় পরে আলোচনা করব, আগে একটু সার্কুলারটা নিয়ে আলোচনা করি, বোঝাতে পারছে? সার্কুলারের প্রথম আজকে, যেহেতু আজকে কত তারিখ, আজকে 29 তারিখ, তাই না? নভেম্বরের 29 তারিখ 2019 সাল আজকে নতুন সার্কুলার হয়েছে। এই সার্কুলারে তোমাদের 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা আবেদন করতে পারবা। আবেদন করতে হয় কিভাবে সেটা তো জানি আমরা, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়, তাই না? তো যারা আগে পরীক্ষা দিয়ে আসছিল সেনাবাহিনীতে, কারো অভিজ্ঞতা আছে এরকম হাত তোলো দেখি। আচ্ছা, অনেকের অভিজ্ঞতা আছে পরীক্ষা দিয়ে আসা, যাদের অভিজ্ঞতা নাই তাদের উদ্দেশ্যে এবং যারা শুনছো তাদের উদ্দেশ্যে আসলে বলবো কিভাবে আবেদন করতে হয়। তো যাই হোক, এই সার্কুলারে কারা অংশগ্রহণ করতে পারবে একটু বলে নেই, কারণ এই সার্কুলার অনুযায়ী দেখা যাচ্ছে তোমাদের 24 জানুয়ারি 2021 তারিখে, অর্থাৎ 24 জানুয়ারি 2021 তারিখে তোমাদের বয়স কমপক্ষে 17 থেকে 20 এর মতো হতে হবে। 17 বছরের কমও হওয়া যাবে না একদিন, অথবা 20 বছরের একদিন বেশিও হওয়া যাবে না। যাদের এই বয়সটা আছে তারা অবশ্যই আবেদন করবা, এবং যাদের উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি এটা তো আমরা জানি বরাবরই। এরপরে রেজাল্ট 3 পয়েন্ট পেতে হয়, এখানে তোমার SSC অথবা সমমান। এরপরে তোমাদের মাদ্রাসা কারিগরি উন্মুক্ত থেকেও যারা পাস করে আসছে তারাও কিন্তু আবেদন করতে পারবে, বুঝাতে পারছি? ওকে, তো যাই হোক, সাঁতার জানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সাঁতার জানা আবশ্যক। কারা সাঁতার জানো একটু হাত তোলো দেখি। আচ্ছা, ভেরি গুড, সবাই সাঁতার জানো। সাঁতার জানার একটা পরীক্ষা হয়, অ্যাট লিস্ট মিনিমাম তোমাদেরকে 50 মিটার আসলে যেতে হবে আর কি, কম করে হলো, বোঝাতে পারছি কি? আচ্ছা, তো এবার গেল সার্কুলারের বয়স সীমা এবং সার্কুলার কত তারিখ পর্যন্ত সবাই আবেদন করতে পারবো। এরপরে আমাদের নির্বাচন পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি। আমাদের সেনাবাহিনীতে যখন আমরা পরীক্ষা দিতে যাব তখন আমাদের সৈনিক পদে নির্বাচন পদ্ধতি আছে, তাই না? আচ্ছা, এই নির্বাচন পদ্ধতি নিয়ে ধরে রাখো, এই নির্বাচন পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি। প্রথমত বাংলাদেশ সেনাবাহিনীর কারা চান্স পায়, কেউ কি জানো কারা চান্স পায়? যারা যোগ্য প্রার্থী তারা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হিসেবে চান্স পাবে। যারা সৎ পথ অবলম্বন করে আসবে, যারা শুধুমাত্র নিজের যোগ্যতা নিয়ে যাবে পরীক্ষার দিনে, যে যার যোগ্যতা প্রমাণ করতে পারবে সে সেদিনকার জন্য আগামী দিনে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হিসেবে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবে, বুঝতে পারছে? যাই হোক, এখন আমরা সেনাবাহিনীতে আবেদন করলাম, আবেদনের পরে SMS আসা শুরু হবে, অর্থাৎ 31 ডিসেম্বর লাস্ট ডেট, এরপর থেকে SMS আসবে। SMS তোমাদেরকে 72 ঘন্টা অর্থাৎ 3 দিন আগে জানাই দেওয়া হবে, যে যার জেলা তার নিকটবর্তী স্থানে কোন ক্যান্টনমেন্টে পরীক্ষা হবে সেটা তোমরা জেনে যাবে SMS এ, বুঝতে পারছি? এরপরে শুধু লাইনে যাবো, লম্বা হাসি, চেহারা সুন্দর, রেজাল্ট ভালো, ওই যুগ আর কিন্তু নাই। এই বর্তমান যুগে কম্পিটিশন অনেক বেশি,
সবাই কিন্তু প্রস্তুতি নিয়ে যায়, সেটা বাসায় বসে হোক, যে জানে তার কাছে গিয়ে হোক, কোন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে হোক, কিন্তু দুঃখজনক এটাই যে প্রস্তুতি থাকে খুব অল্প সংখ্যক ছাত্রের। আমি গেছি চাকরির পরীক্ষা নেওয়ার জন্য, সেখানে যদি আমি প্রস্তুতি না নিয়ে যাই তাহলে ওই পরীক্ষায় পাশ করা খুবই কঠিন হয়ে যায়। এটা সব চাকরির পরীক্ষার নিয়ম। যেহেতু তোমরা একজন সৈনিক হতে যাওয়া, এই সৈনিক হওয়ার জন্য তোমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। বোঝাতে পারছি কি? যাই হোক, যারা নতুন শুনছো আমাদেরকে বা যারা নতুন শুনছেন আমাদেরকে, একটু বলে দেয় নির্বাচন পদ্ধতি বাংলাদেশ সেনাবাহিনী। আমরা যেদিন SMS পাবো পরীক্ষার দিনে যখন যাব, প্রয়োজনীয় কাগজপত্র অনেকগুলো সঙ্গে নিয়ে যেতে হয়। কাগজপত্রে যাতে তোমার ল্যাকিংস না থাকে বা কাগজপত্রে যাতে তোমার কোনোভাবে কম না থাকে, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। যতগুলো কাগজপাতি তারা চাইছেন সার্কুলারে, সবগুলো কাগজপাতি একসঙ্গে কালেক্ট করে সঠিকভাবে তোমাকে সুন্দরভাবে একটা ফাইলিং করতে হবে, ফাইল করে নিয়ে যেতে হবে পরীক্ষার কেন্দ্রে। বুঝতে পারছি কি? এছাড়াও নতুন আরেকটা বিষয় দেখা যায় যে অনেকে করে কি যে আমি এই জেলার মানুষ কিন্তু বর্তমানে বাস করছি আরেক জেলায়, আবার আমার বর্তমান ঠিকানা একই জেলায় কিন্তু আমার পৈতৃক নিবাস যেমন দাদা বাসা, যেমন বাবার দাদার একটা তো স্থান আছে আছে না, আমরা থাকি বর্তমানে হয়তো ভাড়া বাসায়। তো আমরা এই জিনিসগুলো দেখা যাচ্ছে ভাড়া বাসার অ্যাড্রেস দিয়ে আবেদন করছি, এটা করা যাবে না। তোমার দাদা তোমার বাবার যাদের পরিচয় একটা জায়গা আছে পৈতৃক নিবাস, সেই অ্যাড্রেসটা ইউজ করে কিন্তু তোমাকে আবেদন করতে হবে। বুঝতে পারছি কি? এই নির্দেশনাটা শুধুমাত্র প্রাথমিক মানে সাধারণ প্রার্থীদের জন্য, বুঝাতে পারলাম? বাট BNCC এবং সেনা সন্তান যারা আছে তাদের ক্ষেত্রে এই সত্যতা তোমার হচ্ছে আরো হবে না। অর্থাৎ তারা বিভিন্ন সময় বিভিন্ন রেজিমেন্টে BNCC তে আছে বা কোন সেনা সদস্য কোন জায়গায় চাকরি করছে, সেই ক্ষেত্রে তাদের সেনা সন্তান এবং BNCC এর ক্ষেত্রে এই ধারাটা প্রযোজ্য না। বুঝাতে পারলাম কি? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ তোমার যে যে জায়গা, তোমার যে পরিচিতি, তোমার যে পৈতৃক নিবাসের ঠিকানা, ওই ঠিকানা ইউজ করে তুমি SMS করবা। বুঝাতে পারলাম? এক জেলার প্রার্থী হয়ে অন্য জেলায় যদি গিয়ে SMS করে, তুমি পরীক্ষা দিতে যেতে পারবা কিন্তু তোমার কাগজপত্র চেক করে কিন্তু আর অংশগ্রহণ করতে দিবে না, ওখান থেকে বিদায় হয়ে আসতে হবে পরীক্ষার কেন্দ্র থেকে। বুঝাতে পারলাম? এই ভুলটা করা যাবে না। তো যাই হোক, এখন আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক বের করার জন্য বা একজন রিক্রুট, যোগ্য রিক্রুট বের করার জন্য যে নির্বাচন পদ্ধতিটা আছে সে পদ্ধতিটা নিয়ে একটু আলোচনা করি। এই পদ্ধতি যদি আমাদের সঠিকভাবে জানা না থাকে, এই পদ্ধতিগুলো যদি আমরা পাশ করার জন্য আমরা এখন থেকে যদি প্রস্তুতি না নেই, তাহলে ওদের ভবিষ্যতে আমরা পরীক্ষায় গিয়ে বারবার ফেল করবো, বারবার ফেল করবো। বুঝাতে পারছি? আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে যখন তোমরা পরীক্ষা দিতে যাবা প্রথম দিন, সর্বপ্রথম তোমাদের পেপার আগে চেক হয়, ডকুমেন্টস। এরপরে কিন্তু তোমাদের কি হবে? প্রাথমিক মেডিকেল হবে, একটা প্রাথমিক মেডিকেল হবে না? ওই প্রাথমিক মেডিকেল যাচাই বাছাই করে যারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়, এবং এটা একটা দুঃখের বিষয় যে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী, তোমাদের মতো তরুণ যারা দেশ সেবা করার চিন্তা নিয়ে ডিফেন্সে যায়, কিন্তু অনেকে মনে করে আমি লেখাপড়ায় ভালো, ফিটনেস ভালো, কিন্তু তার শারীরিক ভিতরে অনেক কিছু অসক্ষমতার বিষয় থাকে। একজন গর্বিত সৈনিক হইতে যাচ্ছ তুমি, তোমার এই গর্বিত সৈনিক হওয়ার জন্য একজন গর্বিত সৈনিকের যে ফিজিক্যাল ফিটনেস হওয়া দরকার বা থাকা দরকার, সেটাই বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৎ নিষ্ঠাবান অফিসাররা যাচাই বাছাই করে তোমাদেরকে সেখান থেকে সিলেকশন করবে। বুঝাতে পারছি? যারা আগামীতে পরীক্ষা দিতে যাবে এই সার্কুলারে, যারা সোলজার একাডেমিতে বসে আসো, এখান থেকে যারা আবেদন করবা, সর্বপ্রথম তোমাদের মেডিকেল ফিটনেসের উপরে আগে গুরুত্ব দিতে হবে। মেডিকেল ফিটনেসের উপরে আগে গুরুত্ব দিতে হবে, কারণ আমরা জানি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ক্যান্টনমেন্টে যখন 250 জন, 200 জন, 300 জন করে পরীক্ষা দিতে যায়, দুঃখজনক ভাবে প্রাথমিক মেডিকেলেই কিন্তু আনফিট অবস্থায় 3 ভাগ স্টুডেন্টই বের হয়ে যাচ্ছে। শুধুমাত্র ছোটখাটো ভুলগুলো থাকার কারণে বা ছোটখাটো ভুল সংশোধন করার উপায় না জানার কারণে,
এই ভুলটা করা যাবে না। তুমি পরীক্ষা দিতে যাবা, তুমি তোমার মেডিকেল ফিটনেস ঠিক আছে কিনা এখন থেকে খুব ভালোভাবে সেটার বিষয়ে তুমি নজরদারি বাড়াও। নজরদারি বাড়িয়ে সে সমস্যা যদি কারো থেকে থাকে বা যারা আগামীতে পরীক্ষা দিয়ে আসছো, হয়তো বা অফিসারে বলে দিচ্ছেন তোমার এই সমস্যা আছে, তোমার এই সমস্যা আছে, ওই সমস্যাগুলো সমাধান করে পরবর্তীতে আজকে যে সার্কুলার ছেড়েছে এই সার্কুলার আবেদন করে তুমি মাঠে পরীক্ষা দিতে যাও। বুঝতে পেরেছি? যারা প্রাথমিক ভাবে নির্বাচিত হবা প্রাথমিক মেডিকেলে, এরপরে ফাইনাল একটা মেডিকেল হয়, এই ফাইনাল মেডিকেলে বাকি এক ভাগ যে স্টুডেন্ট থাকে সেখান থেকে প্রায় তিন ভাগ স্টুডেন্ট বের হয়ে যাচ্ছে। অর্থাৎ তাহলে তুমি চিন্তা করে দেখো মেডিকেলটা কত গুরুত্বপূর্ণ বিষয় সেনাবাহিনীর একজন সদস্য হতে গেলে। তাহলে কি করতে হবে আমাকে? আগে মেডিকেলে ফিট করাতে হবে, ঠিক কিনা? মেডিকেল আগে ফিট করতে হবে। তো যাই হোক, মেডিকেলে ফিট হলাম, ভালো কথা। এরপরে তো আমাকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, হবে না? লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আমাদের পাঁচটা বিষয়ের উপরে, বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান এবং আইকিউ অর্থাৎ বুদ্ধিমত্তা। এই পাঁচটা বিষয়ের উপরে প্রশ্ন আসবে। এই পাঁচটা বিষয়ের উপরে এখন থেকে খুব ভালোভাবে সাজেশন মাফিক পড়ালেখা করতে হবে, কারণ বাংলা পড়া তো অনেক আছে, ইংলিশ পড়া তো অনেক আছে, গণিত তো অনেক আছে, সাধারণ জ্ঞান তো অনেক আছে, বুদ্ধিমত্তা পরীক্ষার বিষয় অনেক আছে। কিন্তু আমাকে তোমরা যারা বসে আসছো বা যারা শুনছো তারা জীবনের প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু সাজেশন মাফিক করে গেছো, সাজেশন মাফিক করে গেছো, বিধায় পরীক্ষায় কমন পাইছো এবং পরীক্ষায় পাশ করতে পারছো, পারছো না? বাংলাদেশ সেনাবাহিনী যখন পরীক্ষা দিতে যাবা সে পরীক্ষার জন্য কেন সাজেশন মাফিক পড়া হবে না? সে পরীক্ষার জন্য সাজেশন মাফিক পড়তে হবে। যদি সাজেশন মাফিক পড়তে পারো তাহলে অবশ্যই তুমি কমন পাবা পরীক্ষায়। বুঝতে পারছি কি? এই বিষয়গুলোর উপরে ভালোভাবে পড়বা, ভালোভাবে এখন থেকে প্রস্তুতি নাও, তুমি ইনশাল্লাহ দেখবা বেশি দিন লাগে না, দুই মাস তিন মাস তুমি প্রিপারেশন নাও, দেখবা যে তুমি পরীক্ষা সব প্রশ্নই কমন পাবো। তুমি পরীক্ষায় লিখিত পরীক্ষা পাশ করে ফেলছো। অনেকে ফাইনাল মেডিকেল প্রাথমিক মেডিকেলে টিকে যায় কিন্তু দেখা যায় লিখিত পরীক্ষায় তারা ফেল করে ফেলছে, পাস মার্ক টুকু তুলতে পারে না, ফার্স্ট সেকেন্ড হওয়া দূরের কথা, পাস মার্ক যে থাকে সেটাও তারা তুলতে পারে না। তাহলে এটাও তো একটা অক্ষমতা। প্রপার যদি প্রস্তুতি না থাকে সে প্রস্তুতির অভাবে কিন্তু সে গিয়ে ফাইনাল পরীক্ষায় লিখিত পরীক্ষা আউট হয়ে যাচ্ছে। যারা লিখিত পরীক্ষায় টিকবে, যারা লিখিত পরীক্ষায় পাস করবে, সেনাবাহিনীর ক্ষেত্রে রেজাল্ট পরে জানানো হয়, তার আগে লিখিত পরীক্ষার পরে পরপরে হচ্ছিল কি হয়, ভাইবা পরীক্ষা হয় বা মৌখিক পরীক্ষা হয়। বুঝতে পারছি কি? মৌখিক পরীক্ষা একটা মেন্টাল গেম, তোমার মানসিকতার পরীক্ষা এটা। শুধুমাত্র আমাকে প্রশ্ন করলেন অফিসার, আমি উত্তর দিলাম, এতে ভুল হলো কি সঠিক হলো, পারলাম কি পারলাম না, এই বিষয় নিয়ে আমার কনসার্ন না। আমার কনসার্ন আমি এই মানসিকতার পরীক্ষায় আমার নিজের মানসিকতাকে কি করব, কাজে লাগাবো। আমাকে যে ধরনের প্রশ্ন করা হবে আমি যথাযথভাবে ঠিক তার উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আইবা পরীক্ষায় ম্যাক্সিমাম ফলাফল দেখা যায় ফেল করে, কারণ তারা কোন প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে সেটাই কিন্তু তারা বোঝে না বা জানে না। এই জানা বা না বোঝার বিষয়ের জন্য তোমার একটাই রাস্তা, তোমাকে প্রিপারেশন নিতে হবে, তোমাকে প্রস্তুতি নিতে হবে। যদি মানুষ সামান্য ক্লার্কের চাকরি, পিওনের চাকরি, অন্যান্য একেবারে সরকারি পর্যায়ে একদম শেষ পর্যায়ে সরকারি চাকরির প্রস্তুতি নিতে গেলেও মানুষ ভাই পড়ালেখা করে যায়, পড়ালেখা করে যাচ্ছে না? আর তোমরা যেখানে একজন দেশ সেবা সৈনিক হয়ে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীর গর্বিত সৈনিক হয়ে এই গর্বিত বাহিনীর সদস্য হতে চাও, কেমনে তুমি চিন্তা করো যে তুমি প্রিপারেশন ছাড়া এই বাহিনী তুমি সদস্য হতে পারবা? তুমি কেমনে চিন্তা করো যে তুমি যদি যোগ্যতা না থাকে তোমার, তাহলে তুমি যোগ্যতা ছাড়া এই বাহিনীর একজন সৈনিক হবা? একটা সৈনিকও হওয়া যায় না, একটা অফিসারও হওয়া যায় না। একজন সৈনিক বা অফিসার হতে চাইলে সামরিক বাহিনীর অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক 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 বেশি চেষ্টা করতে হবে, তবেই তোমার এই স্বপ্নের চাকরিতে তুমি যেতে পারবে। সৎ হবে, সৎ হতে হবে অনেক বেশি, বুঝতে পারছি কি? সৎ হতে হবে অনেক বেশি।
তবে একটা সতর্কতামূলক কথা বলবো সবার শেষে, তার আগে যারা বসে আছো যারা শুনছো তাদেরকে শেষবারের মতো বলবো, ভাই এখন থেকে একটু প্রস্তুতি নাও, প্রস্তুতি চালাও, ইনশাল্লাহ তোমরা দেখবা তোমরাই একদিন সৈনিকের দেশ সেবা করছো। একটা মহৎ কাজ, এটা মহৎ পেশা, এই পেশার সাথে অন্য পেশার তুলনা হয় না, বুঝতে পারছি কি? এই পেশাটাকে সম্মান করা শিখতে হবে, এই পেশাটাকে ভালোবাসতে হবে, তাহলে তুমি দেখবা তোমার ভালোবাসার জায়গায় তুমি পৌঁছাইতে পারছো। তাহলে ইনশাল্লাহ আগামীতে যারা পরীক্ষা দিতে যাবা অবশ্যই তোমার পাশ করার জন্য তোমার এখন থেকে যোগ্যতা বাড়াতে হবে, এখন থেকে প্রস্তুতি নিতে হবে, যোগ্যতা বাড়াও, প্রস্তুতি বাড়াও এবং ভালোভাবে প্রস্তুতি নাও, সঠিক গাইডলাইন মেনে যাও, দেখবে যে অবশ্যই তুমি নিজ যোগ্যতা একদিন সৈনিক হয়ে গেছো। অভিনন্দন পাশাপাশি ধন্যবাদ জানাই, কারণ তোমরা জানতে চাও বলে আমরা চেষ্টা করি সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানানোর। সোলজার ট্রেনিং একাডেমি বাংলাদেশের বিশ্বস্ত একটি ডিফেন্স শিক্ষা প্রতিষ্ঠান। এই বিশ্বস্ত ডিফেন্স শিক্ষা প্রতিষ্ঠানে যে কেউ এসে তুমি প্রস্তুতি নিতে পারো, যে কোনো প্রান্ত থেকে এসে তুমি প্রস্তুতি নিতে পারো, কারণ এই তোমার ছোট্ট প্রস্তুতিটাই তোমার আগামী দিনের সুবিশাল ভাগ্যের পরিবর্তন হয়ে যেতে পারে। এটা কি ঠিক? তো যাই হোক, ধন্যবাদ জানাই আবারও যারা উপস্থিত সামনে বসে আসো, ধন্যবাদ জানাই যারা এতক্ষণ শুনলো আজকের এই নতুন সার্কুলার সংক্রান্ত যে পরামর্শগুলো, এগুলো আশা করি ভালো লাগলো, অবশ্যই মিলে চলার চেষ্টা করবা বা তোমরা যারা বসে আসো চেষ্টা করবা, আর ভালো জন্যই বলা, ঠিক আছে? আর লাস্টে যে সতর্কতামূলক বার্তা একটা আছে নিউজ, সেটা একটু আমি পড়ে শোনাই, সার্কুলারে কিন্তু দেয়, প্রত্যেকটা সার্কুলারে কিন্তু আমরা দেখি লাল অক্ষরে লেখা থাকে, যেমন সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই, প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে চাকরি হতে বহিষ্কার করা হবে। ভাই সেনাবাহিনী তোমাকে নানান ভাবে সতর্কতা করছে, করছে না? এই সতর্কতা গুলো আমাদেরকে মানতে হবে, এই সতর্কতা গুলো থেকে আমাদেরকে সচেতন হইতে হবে, সচেতনতা বাড়ায়, যোগ্যতা বাড়ায়, সৎভাবে যদি সৎ পথে আমরা বা তোমরা বা তুমি যখন পরীক্ষা দিতে যাবা তখন তুমি দেখবো ভাই ইনশাল্লাহ তোমার যোগ্যতা যদি ঠিক থাকে, পরিশ্রম যদি ঠিক থাকে, তুমি অবশ্যই ওই 200 টাকার বিনিময়ে তুমি চাকরি পাবা। বুঝা গেছে কি? এটা তো বাংলাদেশে আর কোনো চাকরিতে আছে কিনা আমি মনে করি না, কিন্তু অল্প সংখ্যক গুটি কয়েক কিছু অসাধু লোকের কারণে আমরা প্রতারিত হচ্ছি। এই প্রতারকদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, এই প্রতারকদের বিরুদ্ধে আমাদেরকে সচেতনতা বাড়াইতে হবে। কি বুঝাতে পেরেছি আমি? সেনাবাহিনী তো এখানে লেখে নেই ভাই তুমি প্রস্তুতি নিও না বলছে, সেটা সে তোমাকে সতর্ক করছে, তুমি দালাল প্রতারক থেকে 2 নম্বর অসুখ পথ থেকে নিজেকে সতর্ক করো, যোগ্যতা বাড়ায়, নিজ যোগ্যতায় পরীক্ষা দিতে আসো, তুমি ইনশাল্লাহ সৈনিক হবাই। যেহেতু যোগ্যতা বাড়াইতে কোনো কিছু বাধা নাই, সুশিক্ষা নিতে কোনো জায়গায় বাধা নাই, সেহেতু আমি মনে করি আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসতো কারো কোনো বাধা থাকার কথা না। সোলজার ট্রেনিং একাডেমিতে এসে যারা প্রস্তুতি নিচ্ছ আমি মনে করি তোমরা এখানে যে অল্প আর্থিক সামান্য টাকায় তোমরা এখানে 1 মাসের কোচিং করতে আসো, এই সামান্য টাকায় তোমাদেরকে যেভাবে আমরা তৈরি করে দেই, তোমার মেডিকেল ফিটনেস থেকে শুরু করে তোমার লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং ফিজিক্যাল পরীক্ষা, আমি মনে করি পার্সোনালি অন্য কোনো জায়গায় বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই গুরু দায়িত্বটা পালন ঠিক মতো হয় কিনা সেটা আমার জানা নাই। কি তোমরা কি একমত? যদি একমত হও, যারা দেখছো তারা শুনছো, এই যে দালাল প্রতারক নিয়ে আমি সবসময় কথা বলি, সচেতনমূলক বার্তা দেই, এটাও কিন্তু আমার জন্য একটা বিশাল মানে কি হয় ওই দুষ্টুর লোকও কিন্তু ভালো লোকের মধ্যে আছে, আছে না?
অনেকের কাছে খারাপ মতামতও শুনতে হয়, তবে যেটা সত্য, যেটা সত্যের আলো, সেটাই আমি যতদিন আমার সঞ্চার একাডেমি থাকবে ততদিন আমি তোমাদের মাঝে ছড়াই দিব। এটা ভালো লাগলে কেউ আসবে আমার সঞ্চার একাডেমিতে, না হলে কেউ আসবে না। এটা যার সচেতন হওয়ার কথা সে সচেতন হলেই আমার সার্থকতা। যদি একজনও সচেতন হয় আমার কথায়, আমার পরামর্শে, আমার দিকনির্দেশনায়, শোনায়, আমি মনে করবো ওটাই আমার সার্থকতা। আর এই সার্থকতাকে, এই লক্ষ্যকে, এই মহান উদ্দেশ্য নিয়ে আমি তোমাদের সৌজন্য সঞ্চার একাডেমি খুলেছি, তোমাদের প্রস্তুতির জন্য, তোমাদের সাফল্যের জন্য আমাদের সঞ্চার ট্রেনিং একাডেমি সর্বদা জাগ্রত। যারা আসবা, যারা এখান থেকে খুবই সামান্য পরিমাণে, সামান্য পরিমাণে, যেটা পরিমাণেই বলা চলে না, এখানে হোস্টেল আছে, খাওয়ার ব্যবস্থা আছে, ভালো গাইডলাইনের ব্যবস্থা আছে, এই সামান্য অর্থের বিনিময়ে তুমি এই গাইডলাইন গুলো নিয়ে যাও, তুমি দেখবা জীবনে তুমি কোনো জায়গায় ছিটবা না। বোঝাতে পারছি? আর একটা কথা বলে দেই, যারা সৈনিক হবা এখন থেকে নিজেকে ভাই সত্যের পথে, সততার পথে, নিষ্ঠার পথে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা গুলো নিয়ে বড় হবা। বুঝতে পারছি কি? অন্যায়ের কাছে কখনো মাথা নত করবা না, তাহলে তোমরা দেখবা একদিন অবশ্যই তোমরা একদিন সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনী গর্বিত সৈনিক হয়ে দেশ সেবার কান্ডারি হয়ে গেছো। পারবো আমরা সবাই? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কারো মনে যদি কোনো দুঃখ দিয়ে থাকি সে কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বা দুঃখ প্রকাশ করলাম। তো যাই হোক, আগামী দিনে তোমাদের পথ চলা যাতে সুগম হয়, তোমরা আগামী দিনে যাতে নবীনরা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হয়ে দেশ সেবায় নিযুক্ত হতে পারো, সে দোয়া থাকলো, সে কামনা থাকলো। আর যে কোনো বিষয়, যে কোনো প্রান্ত থেকে যারা দেখছো আমাদেরকে বা যারা দেখো আমাদেরকে, আমাদের টিউটোরিয়াল মূলক ইউটিউব চ্যানেল সোজা একাডেমির এখানে যারা দেখছো, তারা যে কোনো পরামর্শের জন্য বা যে কোনো বিস্তারিত বিষয় জানার জন্য ফোন দিলে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যতটুকু পারি তোমাদেরকে হেল্প করার। বুঝাতে পেরেছি? কারণ একটা সঠিক দিক নির্দেশনা, একটা সঠিক পরামর্শ তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, এটাই আমি বিশ্বাসী। এবং এই বিশ্বাসটা নিয়ে আগাচ্ছি, দেখা যাক আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকু রহমত দান করেন। কারণ এই দিক নির্দেশনা মেনে আগামী দিনে অনেক তরুণ আমাদের সোজা একাডেমি থেকে প্রস্তুতি নিয়ে বাংলাদেশ সামরিক বাহিনীতে যোগদান করবে ইনশাআল্লাহ। কতটা যেমন যোগদান করে এসেছে, কতটা যেমন ছাত্ররা যোগদান করছে, চাকরি পাচ্ছে, তোমরাও একদিন পাবা ভাই।